জাতীয় দলের কমিটমেন্টের জন্য বিদেশি ক্রিকেটাররা এমনিতেও আইপিএল খেলতে আসতে পারেন না। আবার জাতীয় দলের সিরিজ থাকলেও মাঝপথে চলে যেতে হয় দেশের ক্রিকেটে। তবে এসব কিছু ছাপিয়ে নতুন এক উদাহরণের সাক্ষী হলো এবারের আইপিএল। আইপিএল টুর্নামেন্ট ফেলে মুস্তাফিজদের সতীর্থ মিচেল মার্শ যাচ্ছেন বিয়ে করতে। টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে এখন দিল্লির অবস্থান। তাই দিল্লি মিচেল মার্শকে বুঝিয়েছে আইপিএল এর পরে বিয়েটা ম্যানেজ করা যায় কিনা, কিন্তু মিচেল মার্শ শুনেননি। উল্টো আরো তিনি জানান সপ্তাহখানেকের জন্য যেভাবে হোক তাকে ছুটিয়ে দিতে হবে। আর শেষ পর্যন্ত নরবরে দিল্লিকে ডুবিয়ে বিয়ে করতে চললেন 6.5 কোটির অলরাউন্ডার মিচেল মার্শ। প্রিয় দর্শক, বিয়ে নাকি আইপিএল, আপনার কাছে কোনটা বড়? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।